শীত পড়তেই অব্যাহত হাতির তাণ্ডব। প্রায় প্রতিদিনের এই তাণ্ডবে একদিকে যেমন ছড়াচ্ছে আতঙ্ক, অন্যদিকে হাতির হানায় ফসলের ক্ষতির মুখে দাঁড়িয়ে আছেন শালবনির একাধিক গ্রামের এলাকাবাসী। তাই এবার ক্ষতিপূরণের দাবিতে পথে নামল বাম সংগঠন। জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই শালবনির পীড়া কাটাতে হাতির তাণ্ডবে ক্ষতির মুখোমুখি হয়েছেন এলাকার চাষিরা। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ জেলার শালবনি ব্লকের পীড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া কৃষক সভা নামে বাম সংগঠন।